আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল। প্রিয় দর্শক, ভিডিও শুরু দেখে বুঝতে পেরেছেন কোন গানটি বাজাতে চলেছি। মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি, এই গানটি বাজাবো। দেখেন আপনারা প্রথমেই স্কেল ঠিক করবেন এইভাবে, 1 2 3 4 5 6 7, দেখতে পাচ্ছেন মাত্র 7টা নোটের মধ্যে আজকের এই গানটি আমরা কমপ্লিট করব। তাহলে নিচে থেকে আমরা নোট নিয়েছি, এখানে C3 থেকে দেখতে পাচ্ছেন C3, আর এখানে শেষে A#3। এই হচ্ছে স্কেল। আজকের এই ভিডিও জুড়ে আমি মিজান আছি আপনাদের সাথে, চলুন মূল ভিডিও শুরু করা যাক। আমার মন পাখি আমার, তাহলে এখানে 1 2 3 4 চারটা নোটে এই লাইনটা বাজাচ্ছি। আবার দেখেন প্রাণ পাখি আমার, তাহলে প্রাণ পাখিটা আমরা এখানে D3 থেকে শুরু করছি। প্রাণ পাখি আমার, দেখেন তাহলে দেখেন তোর সাথে আমার কথা ছিল কি, একদম D3 থেকে যাব G3। তোর সাথে আমার কথা ছিল কি, নোটগুলো দিচ্ছি, নোটগুলো লক্ষ্য করেন। দর্শক আনোয়ার হোসেনের কমেন্টে আজকের এই ভিডিওটি করা হচ্ছে। আচ্ছা, তারপর লাইন দেখেন পাখি গেছে আমার উড়িয়া, এই লাইনটা শুরু করবো এখানে F3 থেকে। তো এই লাইনটা শিখলে কিন্তু আপনাদের সম্পূর্ণ গানটি শেখা হবে। তাহলে দেখেন পাখি গেছে আমার উড়িয়া, তাহলে আপনারা এই লাইনটার নোটটা দেখেন, আচ্ছা এরপরের লাইনটা হচ্ছে পিঞ্জিরা রইছে পড়িয়া, এখানে দেখেন A# থেকে লাইনটা শুরু হবে। তাহলে একদম পিঞ্জিরা রইছে পড়িয়া, ভাই ভাতিজা কান্দে দেখো পিঞ্জিরা ধরিয়া। বুঝতে পেরেছেন, আমি যেটুকু দেখাচ্ছি এটুকু আপনারা যদি মনোযোগের সাথে দেখেন শেখেন, তাহলে আশা করি সম্পূর্ণ গানটি শিখতে পারবেন। তাহলে দেখেন নোটগুলো দেখেন, তারপর লাইন ভাই ভাতিজা কান্দে দেখো, আবার প্রথম লাইনটা শুরু করতে হবে, তো আমি লাইন কয়টি একসাথে দেখাচ্ছি দেখেন। দর্শক আমার ক্ষুদ্র প্রচেষ্টা তখনই সার্থক হবে যখন আপনারা এই ভিডিও থেকে কিছু শিখতে পারবেন। আশা করি এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।